শুনেছি আপনারা হয়তো জানবেন আমাদের গ্রামে বীরভূমে যে গ্রামে পূর্ণদাস বাবু জন্ম নিয়েছেন সেই গ্রামে সেখানে আমার জন্ম এবং আমাদের আশ্রমে তিনি জন্ম নিয়েছেন তো শোনা যায় আমাদের সাধুগুরু এবং আমার ঠাকুমা ছিলেন চিন্তামণি বিখ্যাত তো যারা এই গন্ধর্ব জগৎ বলে এটাকে তাদের একটা বিশাল ভূমিকা থাকে তাদের কাছে শুনেছি মানব মহামানব মানুষ মানব মহামানব এই যে নামগুলোর একটা আকৃতি মানুষের তার মধ্যে যে এই নামগুলো জোড়ানো হয় যাকে বায়োডাটা বলে তার কারণ থাকে একই মানুষ অথচ তার কৃতিত্ব আলাদা হয় সেই কর্মের জন্যে তাদেরকে আমরা বাধ্য হই সম্মান দিতে বা সে উচ্চ আসনে বসে রাখতে এই কথাই বলতেন শুনেছি আবার এই মানুষকে মানুষ হত্যা করছে সেটাও কর্মের জন্যে তো তিনি পাঠান মানুষের জন্যে যে মানুষ বড় দুর্লভ জীবন বড় যন্ত্রণাময় জীবন কেন যন্ত্রণাময় জীবন বলেছেন জীবশ্রেষ্ঠ মানুষ যন্ত্রণাময়টা কেন বলেছে যে এত বুদ্ধি অথচ অল্প সময় সব বুদ্ধি কাজে লাগাতে পারা যায় না সেটাই একটা বড় যন্ত্রণা তবুও এই যন্ত্রণার মধ্যে সার অংশ এই শিল্প জগৎ সেটাকে কিছুটা উপশম করা যায় এবং নিজেরও ভালো লাগে অপরকেও ভালো লাগানো যায় এই পথটা সেটাই বলেছেন তো তাদের সভায় সেই মহামানবীদের একটা সভায় আজকে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি তবে আমি প্রথমে লালনের একটা গান গাইব তারপরে যে আমার বাবার যে সমস্ত বিখ্যাত গানগুলো আছে এবং ঠাকুমার গান গানটি একটা শোনাব যতটুকু সময় পাই এই মানুষে সেই মানুষ আছে কত যোগী ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে এই মানুষে সেই মানুষ আছে কত যোগী ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে মানুষে সেই মানুষ আছে জলে যেমন চাঁদ দেখা যায় ধরতে গেলে হাতে কে পাই জলে যেমন চা
ভাগ দেখা যায় ধরতে গেলে হাতে কে পায় তেমনি সে থাকে সদাই তেমনি সে তেমনি সে থাকে সদাই অলক্ষে বসে এই মানুষ সে মানুষ আছে দল পদে বিরাম তাহা অচিন দেশে বসতি ঘর দল নিরূপণ হবে যাহার দল নিরূপণ দল নিরূপণ হবে যাহার দেখবে সে অনা আসে এই মানুষ সে মানুষ আছে আমার হলো কি ভ্রান্ত মন আমি বাহিরে খুঁজি ঘরের ধন ওগো আমার হলো কি ভ্রান্ত মন আমি বাহিরে খুঁজি ঘরের ধন সিরাজ সাইকাই লালন রে তোর সিরাজ সাইকাই লালন রে তোর সদাই মনের ভ্রম গেল না এই মানুষ সে মানুষ আছে কত যোগী ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে এই মানুষ সে মানুষ আছে এমন মানব জনম সাধের মানব জনম আর পাবে না বারে বারে আর আশা হবে না ভেবেছ কি মনে এই ভুবনে ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না
করে গেলে আসিয়া হে থাস চিত্রগুপ্ত লিখে ভরিল খাতা বিচার করিবেন সেই বিধাতা বিচার করিবেন সেই বিধাতা তার চোখে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না তার চোখে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না সর্বনাশ সে যে জুড়িয়ায় আছেন বসে হৃদয় আকাশ তুমি তার কুলে কালি কভু দিও না পারে বারে আর আশা হবে না পারে বারে আর আশা হবে রূপের পূজারি সকল মানুষ গুণের পূজারি পলকে বাহাই অপরের দোষ দেখিছে মানুষ অপরের দোষ দেখিছে মানুষ নিজের দোষটা কেবা কয় গুণের পূজারি কেবা হয় রূপের পূজারি সকল মানুষ গুণের পূজারি বল কেবা হয় thank you.
হয়েছে মানুষ অন্তঃচেতনা আপন জনের আপনি চেনে না আপনার ভুল তারা আপনি বোঝে না আপনার ভুল তারা আপনি বোঝে না আপনি হতেছে দেখো খাই গুণের পূজারি কেবা হয় রূপের পূজারি সকল মানুষ গুণের পূজারি বলো কে ভাই মানুষ করিছে মানুষের এহ সত্য কহিতে পাই ভাই গুণের পূজারি কেবা হয় রূপের পূজারি সকল মানুষ গুণের পূজারি বল কেবা হয় দীপ জালি মানব জীবনে দাও জ্ঞান দীপ জালি জীব প্রেমে মতি যেন হয় গুণের পূজারি কেবা হয় রূপের পূজারি সকল মানুষ গুণের পূজারি বলকে ভাই অপরের দোষ দেখিছে মানুষ অপরের দোষ দেখিছে মানুষ নিজের দোষটা কেবা কয় গুণের পূজারি কেবা হয় রূপের পূজারি সকল মানুষ গুণের পূজারি বলকে ভাই গুণের পূজারি বলকে ভাই গুণের পূজারি বলকে
আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের মার্জনা করবেন শুক্রা এবং সঙ্গমার 29 বছরের পুরনো বন্ধু তো এখানে অনেকে আমরা রয়েছি সঙ্গকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য এসেছি এই বছর ও জন্মদিনে আমরা আড্ডা দিতে পারিনি তো 28 তারিখে আমাকে সমু গমে থেকে ফোন করেছিল এবং আমরা তখন ঠিক করেছিলাম যে আমরা বন্ধুরা ওকে নিয়ে আড্ডা দেব সেই জন্য আজকের এই আমাদের জমায়েত শুক্লা এবং বান্টি মানে সঙ্গের একমাত্র সন্তান তো আছি সমু রাহুল সতীনাত্তা বিপ্লবদা সুদীপ্ত রণদী নেমদা আমি যাদের যাদের নাম করতে পারছি আমাকে মার্জনা করবেন আমি একটু ইমোশনাল কারণ কি সঙ্গের সঙ্গে আমাকে একটা কাজের সম্পর্কের বাইরেও আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা যেটা সঙ্গের সঙ্গে অনেকেরই ছিল যেটা সমূল তো আজকে কোনো শোকের আসর নয় এটা সঙ্গ গান গাইতে ভালোবাসত এবং এখানে কিছু বেশি বলবো না জাস্ট আমি সিনিয়র যারা আছে পরে শেয়ার করবো প্রবাল অবশ্যই আমরা এতক্ষণ ধরে রেখেছিলাম নিজেদেরকে কালকেও বান্টি সন্ধ্যেবেলায় যখন সবাই চলে গেল একা ঘরে বান্টি শুক্লার সাথে অনেকক্ষণ সময় কাটালাম ওই বাড়িতে যেখানে বিগত চলার আমার বোধ হয় ইন্ডাস্ট্রিতে জাস্ট যখন প্রথম নাটক করি সঙ্গদের সাথে আলাপ কোলে বসিয়ে পড়াতে পড়াতে দুধ ভাত খাইয়ে আমার জীবন ওনার সাথে শুরু তো সেই স্মৃতিগুলো অনেকটা পথ তাই বম্বেতে বসে থাকতে পারিনি কিছু করতে হয়তো ওর কাছে পাইনি বিকজ ও একটা কথা শিখিয়েছিল সবসময় বলতো এবং বম্বেতে যাওয়ার জন্যও যে ইন্সপিরেশন সেই সব ছোট্ট সময় সবারই আমাদের ফ্যামিলিগত কিছু না কিছু কারোর জীবনে কোনো কোথাও না কোথাও প্লাস মাইনাস আমাদের প্রত্যেকের জীবনেই আছে আমারও চলার পথে কিছু ছোট থেকে একটা সংঘর্ষের লাইফ লিড করছি সেই সময় বড় সাহস দিত একটা কথাও বলতো যেটা প্রমাণ করে গেল একা বাঁচতে শেখ প্রত্যেকটা সকালে উঠে বলবি আমি এসছি একা যাবো একা বাকি সময়টা সবসময় আমরা ট্রেনের কম্পার্টমেন্টের মতো সাথী সবাই আসবে একটা সময় কিন্তু স্টেশনে সবাই নেমে যাবে এবং হাসি মুখে বাঁচবি লড়াই করে বাঁচবি নিজের মাথা উঁচু করে বাঁচবি প্রচুর ইন্সপিরেশন পেয়েছে ও হয়তো সেটাই করলো মান অভিমান বা কাউকে হয়তো দুঃখ কষ্ট ওর প্রবলেমটা জানতেই দিল না আমাদেরকে আমরা কেউ কিছু করতেই পারলাম না আমরা তো আমরা একমাত্র যে ওর সম্বল যাকে নিয়েও দেখেছি বান্টিকে বড় হতে সেই হয়তো কোনো সুযোগ পেলো না মানে অনেকে হয়তো বান্টিকে হয়তো একটু ভুলও বুঝছে যে কেউ জানায়নি বা কিছু ওর 20-25 দিনের যে জিনিসটা আমি বান্টি থেকে জানলাম ও ইনস্ট্রাকশন দিয়ে গেছিলো যাতে ওকে কোনোভাবেই নেগেটিভিটিতে যেন ওর বন্ধু বান্ধব কেউ না দেখে যেটা হয়তো কোথাও একটা মানে ম্যাচুরিটির ক্ষেত্রেও আমার মনে হয় বোকামি করেছে যেটা আমাদের কারো করা উচিত নয় আমরা বন্ধুরা শুধু সন্ধ্যেবেলা আড্ডার সাথী হতে পারি না আমরা সব প্রবলেমের ক্ষেত্রেও আমার মনে হয় কিছু বন্ধু বন্ধুদের হাত ধরে নিজের প্রবলেমটা শেয়ার করে যদি তাহলে হয়তো ওকে আমরা কিছুদিন আরো দিন পেতাম হ্যাঁ আমি বেশি বলবো না আমি ওর সাথে যারা এতদিনে জড়িত এবং বাড়তি যদি তুমি কিছু মনে করো মায়ের জন্য তাহলে তোমাকে দিয়ে শুরু করি ও পরে তাহলে ললিতান্টি হোয়েভার প্লিজ একটু এসে ইয়ে করুন মাঝে মাঝে তারপরে উনি এত ভালো গান গাইলেন উনি অনেক বড় শিল্পীর পুত্র সন্তান এসছেন আমাদের খুব প্র্যাকটিক্যাল বাস্তব কিছু কথা আমাদের শোনালেন কারণ ওই বলল আমরা কেউ দুঃখ করব না বিকজ ও এমন একটা পজিটিভ লাভেবেল এত ভালো একটা মজাদার আর্টিস্ট কাম মানুষ ছিল তাই উই উইল জাস্ট ডু লিটল বিট আড্ডা ওকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি আমাদের স্মৃতিতে নিমুদা ললিতান্টি একটু যদি শেয়ার করো আমরা জানতে পারি সবারই কিছু না কিছু ওর সাথে সময় কাটানোর স্মৃতি আজকে ওয়ার্কিং ডে বাড়তে চেষ্টা করেছি আমরা বন্ধুরা মিলে যে কজন মানে যাদেরকে পৌঁছে দেওয়া যায় খবর যতটাই আজকে বিকেলে শিল্পী সংসদের সাধন দ্বারাও রেখেছে তো আমরা তাই টাইমটা এগিয়ে নিলাম কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে ওকে স্মরণ করা সবাই মিলে যেভাবে পাই
যেদিনে সংগমিতা সম্পর্কে বলাটা খুব মুশকিল, কেননা শুধু কাজ নয়, কাজের বাইরেও যে বন্ধুত্বটার কথা গোপালদা বলছিল সেরকম একটা সকলকে আপন করে নেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। আজকে সকালবেলা দেবদূত আমাকে ফোন করে বলছে যে আমি শুটিংয়ে গেছি, রাহুলদা প্লিজ একটা কথা বলো যে শি ওয়াজ ইন্সপিরেশন টু দ্য জুনিয়ার্স। প্রতিটা ক্ষেত্রে বলতো যে কাজ করে যেতে হবে। তো আজকে দুঃখের দিন নয়, যেটা হবার সেটা নিয়তি, কিন্তু আজকে আমরা সংঘমিত্রাকে তার কাজের মধ্যে দিয়ে তার বন্ধুত্বের মধ্যে দিয়ে আমরা স্মৃতিচারণ করতে পারলে অনেক বিচার হবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, আজ থেকে অনেক বছর আগে যখন সমিত ভঞ্জ বেঁচে সেই সময় আমরা একটা নাটক করেছিলাম চিন্ময় রায় সমিত ভঞ্জ এই দুটো মূল চরিত্র নিয়ে, চোরে চোরে মাসুত ভাই বলে। সেই নাটকটা মূল চরিত্র থাকা সত্ত্বেও আমি একটা চরিত্রে সংঘমিত্র একটা চরিত্র করেছিল। তো সেখানে এমন একটা ঘটনা যে সংঘমিত্র তখন প্রচুর কাজ করছি, মানে দিনে দুবার মানে মানে ডাবল শিফটে শুটিং করছি, দিল্লিতে ইয়েতে মানে বাংলাদেশে যাচ্ছি। সেই অবস্থাতেও সে কিন্তু রিহার্সালে কোনোদিন কামাই করেনি। 6:30টার জায়গায় সে উদাকে বলেছিল আমার হয়তো আস্তে আস্তে 7:30 হবে। তো উদা বলেছিল আচ্ছা ঠিক আছে 6:30 আমরা রিহার্সালটা দিই, অন্যান্য সিনগুলো করি, তো 7:30 তুই চলে আয়, তারপরে 7:30 তোর সঙ্গে রাহুল এটা। তো আমরা প্রতিদিন মানে রিহার্সাল হতো কম, আমাদের আড্ডা হতো বেশি। তো এরকম একটা প্রাণবন্ত মানুষকে না আজকে যখন ছবিতে দেখছি তখন মনে হচ্ছে যে ইটস নট ডিজায়ার্ড, মানে এটা ঠিক কাঙ্ক্ষিত নয়। সকলের মনের কথা, আমারও একই মনের কথা যে আমার প্রোডাকশনে যখন কাজ করেছি সংঘমিত্র তখন বাংলাদেশ থেকে তার আগের দিন রাত্রে চলে এসে তার পরের দিন শুটিং করে সেদিনকে রাত্রেবেলা আবার বাংলাদেশে চলে যেত, মানে এরকম একটা কাজের মানুষ ছিল। কিছুদিন আগেও আমি সঙ্গে সঙ্গে একটা ছবিতে শুটিং করছিলাম, সঙ্গকে প্রডিউসাররা বলেছে যথারীতি হয় কি মধ্যম বাজেটের যে সমস্ত ছবিগুলো হয় তাতে বলে যে কস্টিউমসটা আপনারা একটু নিয়ে আসবেন আপনার এইটেস, মানে সেই সিনসিয়ারিটি, মানে আমি আজকে বলছি ওই মাস্টারের আগেকার কথা, সেই সিনসিয়ারিটিতে সে কিন্তু মানে দু বাক্স ভর্তি জামা কাপড় নিয়ে গিয়েছিল। তো এটা মানে কেন জানি না আমার বারবার করে মনে হয় যে কোথাও যেন আজকের কোনো শিল্পীকে যদি বলা হতো তাহলে, মানে আমি কোনো শিল্পীকে ছোট না করেই বলছি, সে হয়তো নানান রকম প্রশ্ন তুলতো যে আমার কটা সিন আছে, এক্স্যাক্টলি কটা কটা জামা কাপড় লাগবে সেটা একটু বলে দিলে ভালো হয়। যে সংঘমিত্র কোনো প্রশ্ন না করে সে কিন্তু বলে দিয়েছিল, এবং দু বাক্স আমি যখন আমাদের একটা ছোট গাড়িতে প্রডিউসার নিজে নিয়ে গেলেন আমাদের সেই বাড়ি মানে বাড়ির জায়গাটা ছিল মধ্যমগ্রাম থেকে একটু এগিয়ে, তো সেখানে তো প্রডিউসারকে আমি বলছি যে দেখুন সংঘর জামা কাপড় থাকবে আপনি একজন লোককে পাঠান যে একটু এরকম। তো প্রডিউসার নিজে গেলেন, নিজে গিয়ে দুটো ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে আসেন। তা আমি সঙ্গকে বললাম সঙ্গে এত জামা কাপড় লাগবে কি? তো সঙ্গে বললো যে রাহুল দেখ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কখন কোন সিনটা লাগে সেটা তো আমি জানি না, আর তুই ধর যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার কস্টিউমসটা মার্চ করে গেল, সেখানে আমি অন্য কস্টিউমস পরব। তো এরকম একজন সিনসিয়ার আর্টিস্ট এবং সদা হাসমুখ, মানে তার মুখে কখনো দুঃখের কথা আমরা দেখিনি, দুঃখের কথা শুনিনি। সমু যেটা বারবার করে বলতে চাইছে যে আমাদেরও সেটা সকলের ফিলিংস যে হেসে খেলে আমরা কাজের মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করে যাব। আজকের এই সকালবেলা আমরা যে কজন মানুষ এখানে উপস্থিত হয়েছি, আরও কিছু মানুষ আসবে এটা আশা করি, সমুর চেষ্টা, প্রবলদার চেষ্টা এবং বিভিন্ন শিল্পীদের যে চেষ্টা সেটা বৃথা যাবে না। আর সবশেষে একটা কথাই জানি, সংঘ বাউল গানের একটা কথাকে একটু অন্যরকমভাবে আমরা ইন্টারপ্রেট করি, তাকে আবার আসতে হবে আমাদের ভালোবাসার জন্য। আমি ক্ষমা চাইছি, আমি ইমোশনাল হয়ে গেছিলাম, আপনারা ক্ষমা করবেন, আজকে আনন্দের উৎসব। শিল্পী সত্যি শিল্পী যে সত্তা সংঘর মধ্যে ছিল বলেই বাহুল্য। সাধনদা আছেন, সাধনদা সাধনদা শিল্পী সংসদের সাধারণ সম্পাদক, দীর্ঘদিন ধরে আমরা যখন সংঘর বাড়িতে আড্ডা মারতাম কথায় কথায় বহু মানুষের নাম উঠত, চিন্ময় রায়,
সাধনদা, নিমদা, শিলা, শিলা মায় মাত্র ফোন করে ফ্লোরে রয়েছে, কাঁদছিল, আসতে পারলো না বলে। তো সাধনদাকে বলবো যদি দু এক কথা আমরা শুনি, কেন সবার থেকেই দু এক কথা করে আমরা শুনবো আজকে। সাধনদা যদি দয়া করে একটু আপনার অনুভূতিগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন। সঙ্গমিত্রা এমন একজন শিল্পী তো ছিলেনই, সেটা আমি বেনুদির কাছ থেকে শুনেছি। কলঙ্কিনী কঙ্কাবতী ছবিতে উত্তমদার সঙ্গে অভিনয় করেছিলেন। তো উত্তমদা বলতেন যে এই মেয়েটি কিন্তু অনেক দূর যাবে, জানো মেয়েটি বড় ভালো মেয়ে, খুব ভালো অভিনয় প্রতিভার মধ্যে আছে। আমাকে তিন চার দিন আগে আমি বান্টিকে ফোন করেছিলাম, বেনুদি ফোন করলেন সেদিনকে ওর স্মৃতিচারণায়। উত্তমদার এটা পর্যবেক্ষণ ছিল। তো যাই হোক, অভিনয় নিয়ে তো আমাদের মহানায়ক যে কথা বলে গেছেন সেটা ও প্রমাণ করে দিয়েছে। বাংলা চলচ্চিত্রে প্রায় 300-এর উপর ছবিতে অভিনয় করেছে। আমি যেটা ওর সঙ্গে ইন্টারাক্ট করে দেখেছি যে ও যে কোনো পরিস্থিতি, প্রবলেম কিছু হলে সলভ করার একটা বিরাট ওর মধ্যে চেষ্টা, মানে একটা বিরাট ক্ষমতা ছিল। কি হয়েছে, ও একদম ইজি সেটাকে একদম সলভ করে দিতে পারত, এই একটা ওর বিরাট একটা ক্ষমতা ছিল। আর একটা জিনিস আমি দেখেছি, আমরা যেহেতু এই সংগঠন করি বা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছি, বহু মানুষ আমাদের ওর গ্রাম বাংলায় বিরাট চাহিদা ছিল। তা হয়তো বলতো যে একটা আর্টিস্ট দাও, এই উদ্বোধন আছে কি পুজো উদ্বোধন বা ব্লাড ডোনেশন ক্যাম্প বা কিছু। তো তখন আমি বলতাম যে সঙ্গমিত্রা ব্যানার্জি হলে কি চলবে তোমার, হ্যাঁ 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 তাহলে খুব ভালো হয়, সঙ্গমিত্রা ব্যানার্জিকে বলে দাও। তো আমি যখন ওকে প্রপোজ করেছি সঙ্গ এরকম একটা অনুষ্ঠান এরকম যেতে হবে, সঙ্গ কিন্তু কোনোদিন এই বাজার দরের মতো বলেনি যে এত টাকা দিতে হবে, সাধুদার পার্টি কত টাকা দেবে কোনো দিন বলেনি। এ এক অদ্ভুত মানসিকতা যা খুব বিরল দৃষ্টান্ত আজকের দিনে। তাই সঙ্গমিত্রাকে কি বলবো, এ তো ভোলার নয়, একটা অ্যাসেট চলে গেল, ইন্ডাস্ট্রির অ্যাসেট, আমার শিল্পী সংসদেরও একটা অ্যাসেট চলে গেল সঙ্গমিত্রা। নমস্কার বিপ্লব দাশগুপ্ত, আপনাদের সবার খুব প্রিয় অভিনেতা। বিপ্লবদাকে বলতে বিপ্লবদা চলে এসেছেন অনুরোধ রেখে, এবং বিপ্লবের সঙ্গে আমাদের অনেক ব্যক্তিগত কথা শেয়ার করি। যেমন সাধনদা বলছিলেন যে বাড়িতে বসে আড্ডা, বান্ডি তখন খুব ছোট, সেই নাকতলার ফ্ল্যাটে সঙ্গ দিদিরা ওখানে রয়েছেন। তো আমাদের অনেক অনেক গল্প, আর সঙ্গ আর আমার রাশি, ওটাকে কি বলে, রাশি আর লগ্ন এক, কি লগ্ন জিজ্ঞেস করবেন না কি রাশি। তো মাঝে মধ্যে আমাকে ফোন করতো, যেটা কালকে শিলাও বলছিল, শিলা ওকে গুরুদেব বলে ডাকতো, ফোন করে বললো যে প্রভা কেমন আছে, ভালো আছে, হ্যাঁ ভালো আছে, আর তোমার সময় কিরম যাচ্ছে, ঠিকঠাকই তো আছে। আচ্ছা শোনো, তোমার লাস্ট 15 দিন এই জিনিসগুলো হয়েছে, আমি চিন্তা করে দেখলাম হ্যাঁ হয়েছে এই জিনিসগুলো, বলে একটু না এইগুলো একটু সাবধানে থাকো, আর এই আগামী 15 দিন একটু এরকম করে থাকো, বলে বলে ঠিক আছে কাজ করো কাজ করো, বলে ফোনটা ছেড়ে দিল। এবং সেগুলো মিলে যেত, কেন ও কিন্তু ক্যালকুলেট করতো। এবং এখন ভাবি ও যে এখন নেই, আমাদের থেকে একটু দূরে গেছে, হয়তো আসবে, হ্যাঁ ওই যে দূরে গেছে না সেটা ক্যালকুলেট করে গেছে মানটি, ও জানতো যে আমি কিছুদিনের জন্য দূরে যেতে হবে। আমি বিপ্লবটাকে বলবো একটু একটু কথা বলা আছে। এখানে এসে যখন পৌঁছেছি তখন প্রবারের সাথে কথা হচ্ছিল, যেটা হলো যে আজকে আমাদের একটা প্রযুক্তির যুগ, আমরা বিভিন্ন ঘটনা, বিভিন্ন আড্ডা, বিভিন্ন মেলামেশা সেটা আমরা ক্যামেরা বন্দি করতে পারি, কিন্তু আমরা সত্যি কেউ জানি না, আমরা খুব অসহায়, তো যে কতদিন আমরা পৃথিবীতে আছি সঙ্গর ব্যাপারে আমরা জানতাম না। আমার সাথে সঙ্গর পরিচয় অভিনয়ের মাধ্যমে, যেমন তেমনি সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে ওর সাথে আড্ডা হয়েছে, এবং যেটা সবাই বললেন যে একটা সহজাত উচ্ছ্বাস ওর মধ্যে ছিল, একটা সহজাত আভিজাত্য ছিল। কিন্তু আজকে আমরা এখানে জড়ো হয়েছি ও চলে যাওয়ার পরে, ও যখন ছিল তখন যদি ওর বিভিন্ন মুহূর্ত বা যারা তার সাথে ছিল বিভিন্ন মুহূর্ত আমরা ধরে রাখতাম, হয়তো তার কিছু অংশ বিশেষ আমরা আজকে থ্রু প্রজেকশন দেখতে পারতাম।
তো আজকে সংঘ একটা জিনিস প্রমাণ করেছে যে জীবনকে ভালোবাসত এবং মৃত্যুকে ভয় করত না, এবং আজকে এই অনুপ্রেরণা বা এই শিক্ষাটাও দিচ্ছে যে ভবিষ্যতে আমরা যারা বেঁচে রয়েছি তারা যখন আড্ডা মারব, তারা যখন গান করব, তারা যখন আবৃত্তি করবো, একটা ঘরোয়া অনুষ্ঠানে, আমি পাবলিক ফাংশনের কথা বলছি না, সেগুলো বিভিন্নভাবে আমরা ফেসবুকে ক্যামেরা বন্দি করি, বিভিন্নভাবে আমরা তুলে ধরে রাখি, এবং যখন একটা মানুষ তো একটা সময় চলে যাবে, সেই সময় যদি তার স্মৃতিচারণায় সেগুলোকে আমরা দেখি তাহলে তাকে আরও নতুন করে মনে করতে পারবো। কিন্তু সংঘকে এখানে আমরা একটা স্থির চিত্র হিসেবে দেখছি, কিন্তু সংঘ হেঁটে চলে বেড়াচ্ছে, সংঘ কথা বলছে, সংঘ গান করছে, এটা আমরা দেখছি না, কারণ সেটা আমরা হয়তো ভাবিওনি যে এত তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু এবার থেকে ভাবতে শুরু করব, কারণ জন্মিলে মরিতে হবে, অমরকে কথা পাবে। এবং এটাও ঠিক যে রবীন্দ্রনাথের কথা, মৃত্যু হচ্ছে উত্তরণ, মৃত্যুকে সেলিব্রেট করা দরকার। সংঘ হয়তো শারীরিকভাবে এখানে নেই, কিন্তু কোথাও না কোথাও আছে, সে বিশ্বাস আমাদের রয়েছে, এবং সে বেঁচে থাকবে তার কাজের মাধ্যমে, তার স্মৃতির মাধ্যমে, তার নানা শিল্পকর্মের মাধ্যমে। এবং এলেবাক্তা মানুষের জন্য রবীন্দ্রনাথের একটা অসম্ভব ভালো কবিতা আছে, যেহেতু সংঘ জীবনকে ভালোবাসত এবং মৃত্যুকে ভয় করত না, সেটা হলো দূর হতে ভেবেছিল মনে দুর্জয় নির্দয় তুমি কাঁপে বৃদ্ধি তোমার শাসনে, তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তবলে রিহান শিখা, দক্ষিণ হাতের সে উঠেছে ঝড়ের মেঘপানে সেটা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে সুধালে আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত, এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গলি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যেথা মোর আপনার ভূমি, ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাবো। রবীন্দ্রনাথ দীর্ঘদিন ধরে বহু স্টেজ দেশে বিদেশে গ্রামে গঞ্জে করেছে সংঘ সঙ্গে, তাই তো সুতরাং শ্রুতি নাটকে একটু দু এক কথায় যদি আমাদের শোনাও। প্রায় সকলের কথাই প্রতিধ্বনি হবে একটাই, যে জীবনে কেমন করে বাঁচতে হয় এটা বোধ হয় আমাদের সংঘকে শিখিয়ে দিয়ে গেছে। এই যে সবসময় একটা আনন্দ উচ্ছ্বল হয়ে থাকা, কোনো সময় যত দুঃখই ভেতরে থাক না কেন সেটাকে চেপে রেখে আড়াল করে রেখে সকলের সঙ্গে যখনই দেখা হয় তখন একটা ভীষণ প্রাণবন্ত সজীব যে মানব সত্তা সেটাকেও সঙ্গে করে নিয়ে বেড়াতো, খুব সাজগোজ করতে ভালোবাসত, ওকে কোনো সময় খুব আটপৌরে সাদা মাটা দেখিনি, সকাল দুপুর সন্ধে রাত্রি ও সবসময় একদম টিপটপ। প্রভাত যে কথা বলছিল, ও জ্যোতিষ নিয়ে রীতিমতো গভীরভাবে চর্চা করত, হাতে একটা আংটি পড়েছে, হঠাৎ হাতটা ধরে এ আংটি এ আঙুলে কেন পড়েছিস, তুই যে জন্য পড়েছিস তো উল্টো ফল হবে, আমি একজন বলেছিল ভুল ভাল বলেছে, তুই এক্ষুনি আংটি আঙুল চেঞ্জ কর, মানে এত কনফিডেন্টলি বলতো আমি বলছো করবো, হ্যাঁ ঠিক আছে করবি, আর ওর বলার মধ্যে সে আন্তরিকতাটা ছিল, নাহলে কে কোথায় কি আংটি পড়েছে জানি, ওর কি দায় কেটেছে, কিন্তু এই ব্যাপারটা আমরা বরাবর ওর থেকে পেয়ে এসেছি। ও অভিনয় তো প্রচুর করেছে ছবিতেও, একটা নাটকের কথা আমি নিশ্চয়ই বলবো, স্বীকারোক্তি বলে যে নাটকটি হয়েছিল রঙ্গমহলে দীর্ঘকাল, চিরঞ্জিত আর সম্বন্ধীয় সেখানে মেন ফিমেল লিডটা করত, যারা সুদীর্ঘকাল চলেছে, সুভাষ বসু এই নাটকের নাট্যকার ছিলেন, অসামান্য একটি নাটক এবং ওরা দুজনেই চমৎকার অভিনয় করত, এছাড়াও আরও অনেক বহু অভিনয় ওর। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যে নাটক যে কাজটা আমরা দীর্ঘদিন করেছিলাম 90 দশকের মাঝামাঝি যাত্রাতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম উৎপল রায়ের লেখায়, দিলীপ রায় সম্পতি ছিল, উৎপলদা ছিলেন, আমি ছিলাম, সে নাটকের নামকরণ নিয়ে আমাদের খুব মানে মজা হতো, আমরা খুব নামকরণে সবাই কন্ট্রিবিউট করতাম, শেয়ার করতাম, পালার নাম হয়েছিল গল্প মেজাজ অনুযায়ী শ্বেত পাথরের পুতুল, একটা উত্তর বাংলায় একটু পাহাড়ের নিচের উপত্যকা মতন জায়গা, সেখানকার ঘটনা, দিলীপ দা করেছিলেন ওখানকার বিবর্ধিষ্ণু পরিবারের ড্রাইভারের চরিত্র, তার বোন হচ্ছে সম্বোধি, ওই বাড়িটি যার, আমি সে বাড়ির ছোট ছেলে, আমি পড়াশোনা করতে বাইরে গেছি, পড়াশোনা করে ফিরে এলাম এবং ওই বাবুর ভাই ফিরে আসছে, সেই আনন্দে খুব উচ্ছল মেয়েটি,
এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে যায়। কিন্তু যেহেতু ওদের স্ট্যাটাসটা ড্রাইভারের ভাই, সেটা তো কখনো হতে পারে না। তো সেখানে আমার একটা কিডনি ফেল করে পালার কাহিনী অনুযায়ী, এবং সবাই যখন জেনে নিয়েছে যে মারা যাবেই, তখন ওই মেয়েটির কিডনি দানে আমি জীবন ফিরে পাই। ওই মেয়েটি অর্থাৎ সম্পতি যে চরিত্রটি করেছিল, সন্ধ্যা তার নাম ছিল, আমার নাম ছিল শুভ। প্রথমে ঠিক হয়েছিল নাম দেওয়া হবে শুভ সন্ধ্যা, দেখা গেল যে যাত্রার নাম হিসেবে একেবারেই অচল। তখন যেহেতু খুব ভরসা ছিল আর একটু বউয়ের প্যাটার্নে ও নিজেকে দেখতে ভালোবাসে এরকম একটা দৃশ্য ছিল, নাম ঠিক করে শ্বেত পাথরের বধু। মনে হলো যেন শ্বেত পাথরের বধু মানে শ্বেত পাথরের টেবিল কিংবা আরেকটি প্রভাত রায়ের ছবি হয়েছিল শ্বেত পাথরের এর সঙ্গে মিলে যাবে, শ্বেত পাথরের বধু হলে চলবে না, যাত্রায় এত ছোট নাম হয় না, আর একটু বড়। তখন ঠিক হলো নামটা ওর পার্সপেক্টিভে আসবে, আমি শ্বেত পাথরের বধু। তখন মনে হলো যে না, তিনটে নাম লক্ষ্য, তিনটে শব্দ দিয়ে যাত্রার নাম খুব ভালো দাঁড়াবে না, আর একটু বাড়ানো দরকার। শেষ পর্যন্ত ওর যে ক্লাসটা, অর্থাৎ ওই ড্রাইভারের ভাই, এরা যেভাবে কথা বলে সেইভাবে নিয়ে নামটা দেওয়া হলো বাবু গো আমি শ্বেত পাথরের বধু। আমরা খুব হাসাহাসি করেছিলাম এই নামটা করে নিয়ে, বাবা অবশেষে একটা যাত্রাচিত নাম পাওয়া গেল। সেইটা করার সময় আমাদের তো মানে প্রায় এভরিডে শো, এবং তাতে বেশ কিছু গান ছিল, ওর আমার রোম্যান্টিক গান, এবং আমরা এত এনজয় করতাম। আমার মনে আছে একটা দিনের অভিনয় আমাদের শান্তিপুরে, শান্তিপুরে যেখানে ওদের পাবলিক লাইব্রেরি সেই মাঠেতে আমাদের শো। আমার এক বন্ধু, সে তখন কল্যাণীতে থাকে, সেই দিনই ওর একটা গান স্কুল, তারও চতুর্থ এখানেই আসবি, শুরুটা আমার প্রোগ্রামটা করে দিয়ে যাবি। আমি নিজে সকালবেলা গাড়ি নিয়ে শান্তিপুরে গেলাম, উদ্যোক্তাদের বললাম যে দেখুন আপনাদের শো টাইম দেওয়া আছে 6:30, ওটা কি আধ ঘন্টা পেছনে যায় তাহলে খুব ভালো হয়, আমি একটু এটা করে দেরি হয়ে যায়। এবং সেকেন্ড সিনে আমার অ্যাপিয়ারেন্স ছিল নাটক, সেই ওদের 6:30 শুরু করতে বাধ্য করা হলো, মানে আমাদেরকেই আর কি, এবং আমাকে বাদ দিয়ে সেকেন্ড সিন টোটালি বাদ দিয়ে ফার্স্ট সিনে পরে থার্ড সিনে চলে গেছে। তখন লোকে কিছু বুঝতে পারছে না। এই অবস্থায় আমি ছুটতে ছুটতে গাড়ি থেকে গিয়ে নেমেছি, নেমে মানে একদম গাড়ির মধ্যেই একটু মুখে পাউডার পাউডার মেখে রেখে নিয়ে গিয়ে ঢুকতে পারি, গিয়ে কেন দিল আমি এসে গেছি, এসে গেছি তাহলে সেকেন্ড সিন কি হবে, সেকেন্ড সিন না হলে একটা লিঙ্ক থাকবে না, কি করবো, তাহলে সেকেন্ড সিন করতে পারবি তো না, হ্যাঁ নিশ্চয়ই করবো। এইবার আমার কথা আসবে সঙ্গতি বেরোল, সত্যি সত্যি এসছিস, আমি দেখলো ফ্রেন্ড হয়ে গেল, মানে কি অপরিসীম টেনশনে ছিল, সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেল, জলের ছিটে এটা ওটা নিয়ে ওরা আমারই সেকেন্ড সিন। কিন্তু সেই মুহূর্তে ওইখান থেকে ওইরকম অজ্ঞান হয়ে যাওয়া অবস্থা থেকে আবার ঠিক হয়ে দাঁড়িয়ে আবারও নতুন করে আমরা সেই সেকেন্ড সিনটা করলাম, ফার্স্ট থার্ড সেকেন্ড ফোর্থ এইভাবে করে নিয়ে ম্যানেজ করে সব ব্যাপারটা হয়ে গেল। উদ্যোক্তারা কিছুই বুঝতে পারলেন না, শুধু তারা বললেন যে এরকম আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম, বললাম আমাদের তো কোনো অসুবিধা হয়নি, আমাদের যেরকম যেরকম সিন ছিল ঠিক হয়েছে, আমি তো জানি দুটো সিন পরে থার্ড সিনে ওর অ্যাপিয়ারেন্স, সেইভাবেই কাজটা হয়েছে। এবং হচ্ছে উনি যে অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলে কি হিরোইন অজ্ঞান হয়ে যাবে না, হিরো এখনো আসছে না দেখে, তো সেই সব করে আমরা বোঝালাম। কিন্তু এই গোটা ওই যাত্রা চলাকালীন অসম্ভব এনজয় করেছিলাম আমরা, গাড়ি করে যাওয়া, মাঝে কোথাও থামা, খাওয়া, ও যতই বাইরে খুব একটা বীরদর্পী ব্যাপার থাক, ভেতরে একটা কোথাও শিশু মন ছিল, যেটার কারণে দেখেছিলাম আসানসোলে একটা জায়গায় আমরা নেমেছি, বলো কিচ্ছু নেই, আমরা মোটামুটি ওয়েট করবো 1-2 ঘন্টা, ভাই তৈরি করে ফ্রেশ করে দাও, এবং দিলীপদাও বললেন যে কোনো বাসি মাল দেবে না, এক্ষুনি যা করবে নতুন টাটকা তৈরি করে দাও, ওপর যারাও একটু সময় লাগবে, মুরগি নিয়ে আসতে হবে, তারা কোথা থেকে জানে না মুরগি নিয়ে দেবো, এবং বলছে আর কিরে আর কতক্ষণে হবে, আমার শোনো এবার দেখি যে মুরগিটা আসছে বোধ হয় কাটছে, বলে মুরগি কাটছে, আমি কোনোদিন মুরগি ওটা দেখে একটু দেখতে যাবো, মানে যাবে চলো, ওর সঙ্গে ওরে গিয়ে ওই রেস্টুরেন্টের পেছন দিকটাতে মুরগি কাটছে, ও জাস্ট দেখলো, আর তখনই ওই গলায় পৌঁছটা বেড়েছে, ফিনকে দিয়ে রক্তটা আবার ফেন্ট, ওই ছিটকে বেরোলো রক্ত দেখে, এবং ফিরে এসে বলে যখন তোরা খা আমি ওই মুরগি মুখে তুলবো না, ওরে পাপ রে আমি দেখেছি। কিন্তু আমরা তো প্রায়শই কিনতে গেলে চোখের সামনে দেখি এরকম হচ্ছে করছে, কিন্তু ওর ওই যে সঙ্গে সঙ্গে একটা প্রতিবর্তী রিয়াকশন, যে মানে অ্যান ইনহিউম্যান ব্যাপার, আমরা চোখের সামনে এক্ষুনি এটাকে কাটা হবে, তারপর রান্না করা হবে, তারপর আমরা খাবো, এটাই তো হয়। কিন্তু আমার কিনা মনে হয়েছিল সেদিন জোর ভেতরে কেউ শিশু আছে যে এই ব্যাপারটাকে হাট করে মেনে নিতে পারেনি, হয়তো কিছুদিন পরে খাবে, আজকে এই মুহূর্তে পারবে না। আমাদের শিল্পী সংসদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল সংগতি, এবং যেটা সাধনদা বললো যে কখনো কোনো সমস্যার উদ্রেক হলে সেটা নিয়ে আটকে পড়া নয়, সেটা থেকে উত্তরণের রাস্তা বার করার জন্যে খুব বেশি তৎপর হতো।
সব মিলিয়ে তার গ্রেট মিস আমাদের সকলের কাছে, যার সঙ্গেও আরও বেশি হৃদয়তার সম্পর্ক ছিল, তারা তো সত্যি খুব দুঃখ পাবেনি। কিন্তু আমাদের এখনও ওই গভীর একটা বিশ্বাস যে ও আছে, নিশ্চয়ই আমাদের এই উষ্ণতার এই ভালোবাসার বন্ধন ছেড়ে ও একেবারে চলে যেতে কখনো পারবে না। তুমি যেখানেই থাকো সঙ্গতি ভালো থেকো, ঠিক এইরকমই প্রাণবন্ত আর সুন্দর থেকো। আমি কি বলবো আমি বুঝতে পারছি না, মানে খবরটা যখন পেলাম আমি তো একদমই বিশ্বাস করতে পারিনি যে এরকম একটা জিনিস হতে পারে। কদিন আগে তাকে যাকে দেখেছি এরকম সুন্দর, এমন এমন প্রাণবন্ত, এত উচ্ছল, এতভাবে বেঁচে আছে, মানে সুখের সঙ্গে বেঁচে আছে, তাকে মুখ দেখলেই বোঝা যায়। সে হঠাৎ বলে নেই, আমি তো কিছুতেই মানে বিশ্বাসই করতে পারিনি। তারপর আমি একে ওকে ফোন করে জানতে পারলাম, যখন মানে আমি মানে মর্মাহত কিছু বলতে পারবো না। আমি আমি ওকে অনেক দিন আগের থেকে চিনতাম, কিন্তু সে চেনারা একটা নাটক করছিলাম আমরা, সেই জন্য তারপর থেকে খুব যে একটা যোগাযোগ ছিল তা না। কিন্তু তারপরে আমার অন্যভাবে যোগাযোগ হলো, নানা ফাংশন টাংশনে যোগাযোগ হলো। তারপরে অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে একজনই ও হয়ে গিয়েছিল, যখনই বাড়িতে কোনো ফাংশন হতো, কোনো ছোটোখাটো গেট টুগেদার, সব সময় আসতো হাসি মুখে যখনই বলতাম। এবং তার থেকে মানুষটাকে আরও ভালো করে চিনলাম যে এত প্রাণবন্ত, এত ইন্টেলিজেন্ট, এত সাজগোজ করতে খুব ভালোবাসতো, সব সময় হাসছে, সে এত বড় সুন্দর চুল, আমি তো খুব ওকে অ্যাপ্রিসিয়েট করতাম। এবং একটা ভালোবাসা খুবই জন্ম নিয়েছিল তারপরে বন্ধুত্বের, আমার থেকে অনেক ছোট কিন্তু তাও বন্ধুত্ব তো যে কোনো বয়সের মধ্যেই হতে পারে। তারপরে অনেকবার দেখা হয়েছে, সম্প্রতি তো দেখা হলো, বান্টির বিয়ের জন্য আমি বলতে এসেছিল, কোনো কারণবশত আমি যেতে পারিনি, আমার সিঁড়িতে লাজলিতে দিয়ে আসবে, কিন্তু এক মুখ হাসি, এত সুন্দর মেয়ে কি করে যে চলে গেল জানি না। আমি খুব একটা পরলোক টরলোকে বিশ্বাস করি না, কিন্তু ও থাকবে আমাদের ভালোবাসার মধ্যে, আমাদের অতি প্রিয়জন হয়ে আমাদের হৃদয়ে থাকবে চিরদিন, এটাই মনে করি। আর কি বলবো, মানে সব কিছুই জীবনে বলে সম্ভব। আমি এর চলে যাওয়াটা না এত যে দেখা হতো তা কিন্তু নয়, কিন্তু এর চলে যাওয়াটা আমি কিছুতেই যেন নিতে পারছি না, একদমই নিতে পারছি না। আমার তার মানে বুঝতে পারলাম তাকে নিশ্চয়ই খুব ভালোবাসতাম। তাই বলছি ভগবান যদি থাকেন তিনি যেন আমাদের হৃদয়ে আমাদের ভালোবাসার মধ্যে তাকে রেখে দেয়। খুব ভালো লোক ছিল, ভালো মানুষ ছিল, সবচেয়ে বড় কথা খুব বুদ্ধিমতী ছিল। আর তার সন্তান যে বান্টি, তাকে আমার অনেক অনেক ভালোবাসা, এবং সেই শৈবার ক্ষমতা যেন ভগবান তোমায় দেয়। আমরা আজকে এখানে চেষ্টা করেছি, যারা সঙ্গদীর আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বড়, কাজ করতে গিয়ে সবার সাথে পরিচয় আলাপ হয়, কিন্তু খুব কম সময় যেভাবেই করেছি, বাট আমার মনে হয় যারা সত্যি ওনার কাছের দীর্ঘদিন কাটিয়েছে তারা অলরেডি কিছু মানুষ এসেছে, কিছু হয়তো আসবে। আর তার মধ্যে আমি আমার একটাই ছোট্ট স্মৃতি আমি ডাকার আগে তাকে বলবো, আমরা তখন একটা নাটক করি, ওই যেরকম বললো যে যদি হয়তো বয়স হয় না বন্ধুদের, সত্যি আমার আর সঙ্গতির বয়সটা ছিল না, আমি তখন অনেকটাই ছোট, স্কুলের ফাঁকে ফাঁকে একটু নাটক করি, এবং তখন সঙ্গতি মাঝখানে মাঝখানে আমাকে পড়াতো, মাকে বলতো ওকে বেশি পাঠিও না নাটকে। সো ওইভাবেই কোথাও একটা আমাদের বন্ধুত্ব কাম, তারপরে দিদি ইন্সপিরেশন হয়। নিমুদা তোমার মনে আছে কিনা জানি না, ঠিক সেই সময় আমরা পৃথিবী টাকার গোলাম প্রথম কমার্শিয়াল নাটক করতে গেলাম, আমি অভিষেকের বোনের রোল করছিলাম, আমরা তখন করছিলাম পৃথিবী টাকার গোলাম। আর যারা নাটকের জগৎ তাদের মধ্যে মনে আছে সঙ্গমিত্র একটা সুপার বাম্পার হিট নাটক দিয়েছিল লাল গোলাম, আমরা তখন দ্রৌপদী ওই রূপাদির সাথে এই নাটকটা করি। আমাদের মনে আছে আমরা যখনই একটা জায়গায় যাচ্ছি আইদার ওরা ঢুকছে নয় ওরা বেরোচ্ছে, এবং নিমুদা তখন যারা এত ক্লোজ তখন দেখতাম, এইটা আজকে এই সময় আর পাই না, যে বন্ধুত্বের কি জিনিস, আরে ওরা ঢুকছে না না তাহলে আমরা বেরোবো না, একটু দাঁড়িয়ে দেখা দেখা করে যাই, অলরেডি তারা কি খাবে, আরে ও এটা খেতে ভালোবাসে ওটা বানাই, এটা যে কি পাওয়া, মানে এখনো মনে আছে। আমি তাই নিমুদাকে ডেকে নেবো,
অনেক ছোটবেলায় নিমোদাকে পেয়েছিলাম। নিমোদা আজকে এসে কালকে রাত্রের একটা ফোনে বান্টি বলল, প্লিজ নিমোদা যদি কিছু বলো, অনেকেই এসে আসছে তো সবাই একটু একটু কথা বলতে, আমাদের তো সময় যাবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে অল্প সময়ের মধ্যেও ওর কাছের মানুষরা এসে পৌঁছতে পারছে, এটাই আমাদের মানে আমরা একটু ভীত ছিলাম যে এটা কিভাবে আমরা এগোবো, কিন্তু আমরা সাধনদারও চাইনি প্রোগ্রামটা ডিস্টার্ব হোক, তাই জন্য আমরা সময়টা আজকে সকালে করলাম। এতক্ষণ যারা বললেন তারা সবাই তাকে দেখে তার সঙ্গে মিলে মিশে যে ভাবনা তৈরি হয়েছিল সেটা কত যে অন্তরঙ্গ সেটা আপনারা শুনলেন, আমিও শুনলাম, আমারও তাই। কিন্তু আমি তো অত কথা এখন বলতে পারবো না, আমি নিজে 86 বছর বয়স হয়ে গেল, এখনও আমি চলে চলে বেড়াচ্ছি, মাঝে মাঝে অভিনয় করছি, কিন্তু তার মানে এই নয় যে আমি খুব সুস্থ। তাই আমি আপনাদের সবাইকে এখানে এসে যে সঙ্গমিত্রার প্রতি যে ভালোবাসা যেটা এখানে এসে অর্পণ করে গেলেন, এটা আপনাদের মনের মধ্যে যেন চিরকাল জাগ্রত থাকে, আমার মধ্যেও থাকবে। অসাধারণ সঙ্গ, তোমার প্রণাম জানাই। ঠিক আছে করে দিন, তারপরে অমলদা একজন সম্বন্ধিত দীর্ঘদিনের সাথে এসছে। আচ্ছা অমলদা তুমি, তারপরে সম্বন্ধির ফ্যামিলির মধ্যেও দু একজন আছেন যারা খুব কাছের, মীরা দিকে জানি, আর বান্টি তো আছেই বলবে, তারপরে আরো কিছু আসছে সম্বন্ধি। হ্যাঁ হ্যাঁ, অসীমদা আছে, সঞ্জীব আছে, এবং যেটা বলতো যে ও খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারতো, তোর ফিল্ড ফ্রেন্ডশিপটা বরং আমার, আমি যেটুকু জানি মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বোধ হয় যারা এসছি এরাই মানে খুব ক্লোজ, আরো দু চারজন আছে, হয়তো কেউ আসতে পারছে আসছে না, তাছাড়া বন্ধুত্বটা ওর সীমাটা বেশ বাইরে অনেক ছিল আর কি। সুদীপ্ত দা আছে, সময় হলে আমি চেষ্টা করবো সবাই যাতে দু এক কথা বলতে পারে, তার মধ্যে আমাদের এত ভালো বারুক বাউল নিয়ে এত গান শোনাচ্ছেন অমলদা। ঠিক তাই, অল্প করে বলা দরকার সবারই। সঙ্গের সঙ্গে আমার পরিচয় অনেক কালের, কিন্তু কাজ করেছি মাত্র দুটো, একটা ছবিতে একটা সিরিয়ালে। সিরিয়ালের চরিত্রে সঙ্গে যেমন একটু দুষ্টু মেয়ে, একটু সংসারে ঘোর পাকানোর ব্যাপারটা পারে, এই সমস্ত চরিত্র খুব বেশি পেত করতো, সেরকম একটা চরিত্রে সিরিয়ালটা করেছিলাম, সন্ধ্যা তারা সিরিয়ালটার নাম ছিল। আর ছবি করার সময় যে চরিত্রকে আমি দিয়েছিলাম কাছের পৃথিবীতে একজন সাইকিয়াট্রিস্ট, এবং তিনি একটু একটু করে লাবণীর যে চরিত্রটা ছিল সেই চরিত্রটিকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন, ওটা খুব যত্নের সঙ্গেও করেছিল, আমি খুব খুশি হয়েছিলাম। তবে এইটুকু কিছুই নয়, সঙ্গে মানুষ হিসেবে যেটুকু দেখেছি যে হুল্লোড় যে আনন্দ, যেটা সবাই বললেন যে ভীষণ হই হই করে বাঁচতে ভালোবাসত, আনন্দ করে সবার সঙ্গে কথা বলতো, বাড়িতে বহুবার গেছি, বহুভাবে যোগাযোগ হয়েছে, তো সবসময় দেখেছি একই রকম প্রাণবন্ত। বান্টি তখন খুব ছোটো, যখন আমি বাড়ি যেতাম তো দীর্ঘকাল আমার সঙ্গে যোগাযোগ ছিল না, মাঝখানে ফেসবুকের মাধ্যমে যখন যোগাযোগ হলো তখন অনেক কিছু জানালো, আমি তখন ফোন করেছিলাম, তোমরা মধ্যে একদিন এসো বাড়িতে বসে জমি আড্ডা হবে, সেটা আর করে ওঠা হয়নি, কারণ হয়নি, কোনোভাবে হয়নি, কিন্তু ও যেভাবে চলে যাবে এটা আমরা কখনো ভাবিনি, অ্যাটলিস্ট আমি তো কল্পনাই করতে পারিনি, ওর কোনো অসুস্থতা কোনো কিছুর কোনো খবরই আমার কাছে ছিল না, তাই ওর চলে যাওয়াটা খবর শুধু আমার কাছে একটা খবর, এবং খুবই দুঃখের খবর। আর সবাই যে কথা বললেন আমি সে কথা বলি, এরা চলে যায় না, এরা হারিয়ে যায় না, এরা থাকে মানুষের মনে থাকে, এবং সঙ্গ থাকবেই, সঙ্গকে ভুলে যাওয়া মতো কঠিন কাজ খুব কম থাকে, খুব কম, আর কিছু বলার নেই। সবাই যেটা সতীনাথদা বলছিলেন যে সঙ্গ খুব সাজতে গুজতে ভালোবাসতাম, মানে জানিস তো, মানে আমার একটা অভিজ্ঞতা বলছি, সঙ্গ চুলটা কিরম করে রাখতো অনেক বছর আগে, বছর 15 আগে আমি হঠাৎ করে ফোন করে বললাম তুমি চুলের স্টাইলটা একটু চেঞ্জ করবে, বলো কেন, ভালো লাগছে না, একটু অন্যরকম করো, মুখটা তো খুব মিষ্টি, একটু অন্যরকম করলে আরও ভালো লাগবে, তখন গম্ভীর হয়ে গেল একটুখানি,
তারপরে দু তিন দিন ফোন করতো না, আমাকে গম্ভীর দিত আর কি, তোমার শরীর খারাপ? বলো না না, তাও তাহলে এরকম করছো কেন? বলো প্রবাল, দেখো একটা জিনিস না, তুমি বুঝতে শেখো যে তোমার এখতিয়ার কতটা। আমি তো আমি কী করেছি, আমি ভুল তো কিছু কী কী অপরাধ করেছি? ওনার মেয়েদের স্টাইল সম্বন্ধে তুমি আমাকে জ্ঞান দেবে, বুঝেছো তো? মানে এইটার নেচার আর কি, যেটা সত্যিকারটা বললো সবসময় সেজে বুঝে থাকতো। মানে আমরা যখন ঘরে আড্ডা দিতাম আর কি, তখনও টিপটপ সেজে আর কি। ও রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইত। হ্যাঁ, তো অপরাজিতা আছে, অপরাজিতা ছোট্ট করে যদি এক কলি রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাও, তারপরে পাপিয়াকে বলতে বলবো। কারণ ওই বন্ধু সার্কেল যেটা যেটা সমু বলছিল যে ইন্ডাস্ট্রিতে তো সবাই ওকে ভালোবাসত, এবং ও শত্রু আমি অন্তত বলেনি, কেউ সঙ্গ সম্বন্ধে আড়ালে বিচিং এরকম আমি কাউকে করতে শুনিনি। ও করতো না, ও করতো না, কারণ কি ওকে খুব একটা পার্টিতে দেখা যেত না। এই টিপিক্যাল যে পার্টিগুলোতে ও সেরকম যেত না আর কি। পান্ডিপি তো জানিস, দিদিরা নিশ্চয়ই জানেন। তো অপরাজিতা একটা রবীন্দ্রসঙ্গীতের পর একটু পাপিয়ার কথা শুনবো, কারণ পাপিয়া খুব প্রাণের মানুষ সঙ্গ। না না, আগে তুমি গানটা সমাধি সম্পর্কে বিশেষ কিছু কি বলবো জানি না, কারণ সমাধি আমাকে ভীষণ খুব স্নেহ করতেন ছোট বোনের মতো। আমার হাজবেন্ড রাহুল বাবুর সঙ্গে বোধহয় প্রথম ছবি ভঞ্জন চৌধুরীর বড় বউ, যেখানে দুজনে একসঙ্গে স্বামী স্ত্রী চরিত্র অভিনয় করেন। তারপর থেকে দুজনে খুব বন্ধু হয়ে যান এবং পরবর্তী সময়ে অনেক ছবিতে দুজনে একসঙ্গে কাজ করেছে। দেড় মাস আগেও দুজনে একসঙ্গে শুটিং করেছে এবং এসে রাহুল আমাকে বলছিল কি মজা হয়েছে শুটিংয়ের সময়। পাপিয়াদি আছে, পাপিয়াদি রাহুলের ভীষণ ভালো বন্ধু, আমাদের ফ্যামিলি মেম্বার, ভীষণ ভালোবাসি পাপিয়াদিকে। এ আছে সতীনাথ আছে, প্রবন্ধা আছে, ললিতা আন্টি আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা গেট টুগেদারের কথা বলেছিলাম আমার বাড়িতে সম্মতিকে, সম্মতি বলেছিল পাপিয়াকে বল, খুব ভালো অর্গানাইজারও রায়ানও আছে, বলেছে খুব খুব ও কিন্তু অর্গানাইজ করে দেবে খুব সুন্দর। যাই হোক, তুলে নেওয়ার চেষ্টা করছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু more
তাড়াতাড়ি পাপিয়া তুমি একটু কিছু বলো। আমরা এবার ওর জন্মদিনের দিন আড্ডা দিতে পারিনি, তো আজকে ধরো সেইটাকেই আমরা সেলিব্রেট করছি আর কি। সঙ্গে আমার ঠিক পাশের বাড়িতে থাকে, আমার রাস্তাটা মানে ওকে গাড়ি নিয়ে বেরোলে আমার বাড়ি ওকে দেখতেই হবে, আমারও তো দরকার হয় না কারণ ওর বাড়িটা আমার বাড়ি থেকে গিয়ে বাঁদিকে একটা রাস্তার মধ্যে গলির মধ্যে। তো বহুদিনের বন্ধুত্ব বান্টি যখন ফোন করলো ওর শেষকৃত্য করার পর, ওর ইচ্ছে অনুযায়ী যে আমি তো প্রথম কথা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল, কিন্তু নিজের ছেলে যখন বলল আমি বিশ্বাস করতে বাধ্য হলাম। তো ওর একটা প্রবলেম, ওই প্রবলেমটা আছে, আমি এখন ওকে পাস্ট টেন্স ভাবতে পারছি না কারণ ও পাস্ট টেন্স হবে না, কারণ আমাদের সঙ্গেই আছে, ও পাস্ট টেন্স নেই। তো ও একটা কথা বলে যে জানিস তো মানে আমরা তো আর্টিস্ট, আমাদের একটা একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, বুঝেছিস তো? কারণ ডিস্টেন্স মানে কীরকম, ও আর আমি বহু জায়গায় বহু শোজ করেছি, বহু শুটিং একসাথে করেছি, বহু বহু আড্ডা, আমার বাড়িতে একটু ভালো রান্না হলে আমি তো বলতাম চট করে চলে আসতো, বন্ধু বান্ধব মিলে ভীষণ আড্ডা মাতাম, গান খুব সুন্দর গায়। তো যাই হোক, এই একটা একদিন ওই নন্দনের ওখানে যাবো দুজনে ফেস্টিভ্যালের ছবি দেখবে, রোজই আসতো ওই গলায় ওইসব ট্যাগ ফ্যাগ পরে ও হাজির একেবারে। তো এইরকম সেদিনকে ছেড়ে দিতে হচ্ছে রবীন্দ্রসদনের ওই এইদিকে এইদিকে এক সাইডের মোড়টা গাড়ি ছেড়ে দিতে হবে, কারণ অসম্ভব ওই দিক দিয়ে প্রচণ্ড জ্যাম। আমাকে বলছে না রে আমি একদম হাঁটতে পারবো না, যে তুই চল না বাবা এখান থেকে এইটুকু হেঁটে চলে যাবো। না না না, হ্যাঁ তুই কি সুচিত্রা সেন, তোর অত কিসে? না রে ও আরো বেশি, তুই যার নাম বললি আরো বেশি, শোন আমাদের একটা ডিস্টেন্স মেনটেন করতে হয়। চল না বাবা এখান থেকে এইটুকু। তারপরে ওর জন্য পুরো রাস্তা মানে ওই বিড়লা ওই যে এই প্ল্যানেটোরিয়াম ওই ঘুরে ঘুরে সেখানে তো গাড়ি ঢুকলোই না, ওকে অনেক বেশি হাঁটতে হলো, কিন্তু সেটা নন্দনের ভিতর দিয়ে, সেখানে নাকি ওর সুচিত্রা সেন ইমেজটা ঠিক রইলো, কিন্তু রাস্তা দিয়ে উনি হাঁটবেন, এরকম বহু জায়গায় উনি রাস্তা দিয়ে হাঁটবেন না, মানে ওর একটা হাসাপ করার একটা নিজে। কালকে আমি সুদীপ তোকে বলছিলাম যে হাসাপ করতে করতে জীবনটাই নষ্ট হয়ে গেল, কারণ একটা কথা আমি না হঠাৎ আমি একটা কথা বলি, আমাদের এই যে আজকে ললিতা আন্টি রয়েছেন সবাই রয়েছে, তো আমি বলি এই নিমুদা রয়েছে, আমরা জানি সবাই আছেন, কিন্তু কটা লোক আমরা ফোন করি নিমুদা ভালো আছো, ললিতা দিদি ভালো আছো, আমরা বলি না। মাঝে মাঝে মেয়েরা আমরা আলমারি পরিষ্কার করি না, হঠাৎ একটা এই মা এই শাড়িটা আমার কতদিন পরা হয়নি, শাড়িটা পরে তখনই হাউস কোটের উপর পরে একটু দেখা হয়ে গেল আয়নায়, তারপর বিকেলবেলা একটা অজায়গায় কুজায়গা মানে সেখানে অত দামি হয়তো ওই অত ভালো শাড়িটা পরে যাওয়া উচিত না, তো সেই শাড়িটা পরে গেলাম, সেই শাড়িটাও মনে মনে ভাবছে যে এই বাবা এই আমাকে পরে দিল। ইনসিডেন্টালি পরে রাখি আমি না কোনোটাই অজড় ভাবি না, আমি সবটাই জড় ভাবি, মানে কোনোটাই নিউট্রোজেন্ডার নয়, কারণ শাড়িটা যে তৈরি হয় না সেটা একটা কটন থেকে তৈরি, সেটাকে গাছ থেকে আসে, কোথাও না কোথাও ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে সব সব জিনিসের মধ্যে, তাই ও যে নেই কিন্তু ওই যে আত্মা রয়েছে ও আজকে আমাদের মধ্যেই রয়েছে, গান আছে কিনা জানি না যতক্ষণ নিজেরা মারা যাবো আমরা বুঝতে পারি না কিন্তু আছে। তো ওই যে শাড়ি অনেকদিন বাদে আমরা বুঝতে পারলাম যে এই শাড়িটা পরার, এই যে পরলাম তার মানে সেই শাড়িটাকে যত্ন করা হলো, অর্থাৎ তাকে কোথাও না কোথাও আমরা এন্টারটেইন করলাম। তেমনি আমাদের না ফোন করা উচিত অন্তত, হয়তো বোকার মতো যে লোকটাকে ফোন করবো, কি রে কোনো গাছ ছিল কোনো ফাংশন ছিল বা কিছু একসাথে শুট আছে বা কিছু হয়তো কিছুই না, কিন্তু তুমি ভালো আছো এইটা কিন্তু আমাদের এবার থেকে, দিস ইজ আ লেসন টু আস টু অল অফ আস, উই মাস্ট অ্যান্ড উই মাস্ট, আমাদের নিশ্চয়ই ফোন করা উচিত। আমাদের হয়তো অনেক এই যে দেখতে পাচ্ছি সব আমার বন্ধুরা আমার পুরনো বন্ধুরা, আমরা কিন্তু ফোন করি না। ওর সাথে লাস্ট দেখা হয়েছিল বান্টির বিয়েতে 8 মাস আগে, তারপরে আমরা একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের কথা বলছি, আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি শান্তনা আমি আর সঙ্গে আমরা পেছনে তিনজন বসেছি, শান্তনা আমাকে বলছে মানে ওর ব্যাপারটা তোমরাও জানো, তোমার বন্ধু বান্ধবরা কিরকম থাকতো মা তোমরা তো জানো না,
তো এরকম যাচ্ছি, গাড়িটা আমার, তো প্রোগ্রামে যাচ্ছি, প্রোগ্রামটাও আমি অর্গানাইজ করেছিলাম, শান্তনা সৌভাগ্যে নিয়েছিলাম। তো শান্তনা হঠাৎ বলছে মাঝখানে, শান্তনা ওইদিকে সঙ্গে, এইদিকে আমি, শান্তনা বলছে বাপি একটু কাজ টাজ দেখ না রে, একদম কাজ নেই, আনো কাজ হচ্ছে, ঠিক আছে দাঁড়া বললে আমি দেখছি। সাথে সাথে সঙ্গমিত্র বলছে, তার ঠিক পরের কথা, মানে এই ডায়লগের পর ওনার ডায়লগ হচ্ছে, এই আমি না 9-10টা ছবিতে পাঠ করছি, আর শান্তনার মুখটা এইটুকু হয়ে গেল। আমার এখনো মনে আছে, আমি সঙ্গা থেকে কটকট করে তাকিয়ে যাই, বুঝলি তো ওই রকম 2-3 লাখ টাকার অনেক ছবি হয়, ওসব বাজে বাজে ছবি করছে, তোকে আমি ভালো ছবি করি। আর সঙ্গমিত্রা আসার সময় বলছে, তো আমাদের পৌঁছে গেছে, ওরও খুব এরকম করে বলেছি। আসার সময় বলে, আমি ওকে মোটিভেট করার জন্য বললাম, তুই এটা গায়ে নিয়ে নিলি, আমি মোটিভেট করার জন্য বললাম, আমি যদি ওই ডায়লগের পর ওই ডায়লগ হয়, আমি অত পারি না বাবা, এই আমি এত পারি না বাবা ইজ টিপিক্যাল অফ সঙ্গমিত্রা। ও সত্যি ওর ওর কথাবার্তাগুলো হয়তো একটু অন্যরকম ছিল, কিন্তু ও অত পারে না বাবা, ও সত্যিই পারে না, মানে কোনটার পরে কোনটা সাজিয়ে গুছিয়ে বললে বেশ একটা সাজানো একটা ব্যাপার হবে, সেটা কিন্তু সত্যিও জানে না। আর জানে না বলেই বোধ হয় আমাদের কাউকে বললো না, যে এরকম একটা ভয়ানকর একটা অসুখ করেছে, ও বললো না। এই যে চুলের ব্যাপারে, এই যে সত্যিনাথ বলছিল যে ও স্বাস্থ্যে ভালোবাসে, আমার প্রোডাকশনে একটা ওকে পার্ট করতে হবে, তো আমি বললাম সঙ্গা তুই চুলটা নরম করে করিস না, আজকে আমি এই যে এরকম করে এলাম না, আমার চুলটা এরকম ছিল, হঠাৎ গাড়িতে আমি এরকম মন মতো করলাম, এক্ষুনি গাড়িতে ওর জন্য, ও আমাকে দেখতে গেল। তো আমি বললাম যে তুই না চুলটা একদম টাইট করে কর, আমাকে বললো স্টুপিড তুই জানিস না আমার এখানে একটা কাটা আছে, আই নো ওটা কিন্তু দেখা যায় না, ডোন্ট বি সো অ্যাওয়ার অফ দ্যাট না। সেইটা ওই শুটিংয়ের সময় ডিকেএস ক্লাবে শুটিং হচ্ছিল সুইমিং পুলের পাশে, তো বললো যে হঠাৎ শটের আগে বললো না না এই পাপিয়া বলছে আফটার অল ডিরেক্টর, ঠিক আছে বন্ধু বান্ধব হোক আর যাই হোক উৎসাহিত করা যায় না বলে ও টাইট করে চুলটা বাঁধলো, এই প্রথম আবার বললো, আমি কিন্তু কখনো করি না বুঝলি তো। সো এই টুকরো টুকরো অনেক কথা মাথায় আসছে। সুদীপ তো ওর একটা জিপসি গাড়ি ছিল, তো আমারও একটা জিপসি গাড়ি ছিল, তো আমি আমি বললাম তো সুদীপ তোর একটা জিপসি গাড়ি আছে, ওই দেখি তো কিরকম, সাথে সাথে আমাকে ডেকে সুদীপকে ডেকে ওই গাড়িতে চড়িয়ে আমরা একটা কোথায় গেছিলাম কোনো ফাংশনে বা কিছু, এরকম যে কত কথা। আর ফেরার সময় খাওয়া সে নানা রকম, এখানে একটা হাওড়া ব্রিজ বলে একটা আছে না, অনেকেই জানো তো আমরা, তো ওইখানে ওর ফিশ ফ্রাই ওর খুব পছন্দ ছিল, আরও অনেক অনেক কিছু। অভিনেত্রীর সঙ্গে নানা রকম প্রোগ্রামের জন্য আমাকে এই কিছুদিন আগেও বলেছে, এই তুই একটা কর না, তুই কর না, শুধু আমার উপর ঘাড়ে কেন তুই কর না, না রে আমি তো পারি না, তুই ভালো অর্গানাইজ করতে পারিস। তো ও তো মস্ত জ্যোতিষী ছিল, আমাকে বললো কি রে সব আংটি খুলে ফেললি ওর জন্যই না, এই মুক্ত পান্না নানা রকম। আমি বললাম বাবা কি খরচ রে, এই পাথরের এত দাম, তুই এগুলো পড়ে থাকিস, না না এগুলো বুঝতে পেরেছিস। তো আমি বললাম যে ও তো ঘোরে অরবিটে, তো সবসময় তো চেঞ্জ হচ্ছে, ও তো ঘুরছে, না না ওই তুই পড়বি, তা আমার যা মানে নেচার, আমি 1-1.5 মাস পরে সমস্ত পাথরগুলো খুলে টুলে দিলাম। তারপরে যখন দেখা হলো, হিমা তুই খুলে ফেললি, আই নো আগামী 5 দিন কেমন যাবে তুই বল। তো ও বলতে পারতো, কিন্তু ও আর আমাদের টিটো দাদি পঙ্কর দে, এরা দুজনেই কিন্তু ওরা বেশ ভালো জ্যোতিষপানাগুলো ভালোই করে, কিন্তু নিজেরটা জানতে পারলো না, এটাই আমার একটা ভয়ানক কষ্টের। কালকে বান্টি বলছিল যে মা নাকি বলেছিল আগামী 15 বছর আরো বাঁচবে, এই বিশ্বাস এই আস্থাটা ছিল, তা আমার তো আস্থার উপরে বেঁচে থাকা, আমাদের আমরা যে বেঁচে থাকি নিজেদের পরস্পরের আস্থার উপর, তো নিজের উপর আস্থাটা ছিল, তা এখন মনে হচ্ছে জ্যোতিষী টোতিষী সব বাদ বাদ দিতে হবে, ও সব বাজে। তা এই যে সোমবার, আজকে সোমবার, তো এই কালার্সও মানত, সোমবার পড়তে হবে সাদা কিংবা ঘিয়ে, মঙ্গলবার একটা অন্য, শনিবারটা মনে আছে নীল আর কালো। তা আমরা বহু উইকেন্ড শোজ করতাম, তা আমাকে বলতো আর তুই আজকে লাল পরে ফেললি, আজকে তো কালো আর নীল বুঝেছিস তো, কালো আর নীল ও তো অনেক পড়লো তাই না,
তাই এইসব গুলো নিয়ে না আর আমরা ভাববো না। এখানে আমরা প্রত্যেকে কিন্তু ঈশ্বর বিশ্বাসে, হ্যাঁ ঈশ্বর তো একজন আছে, তাকে বিশ্বাস করতে হয়, কাউকে না কাউকে তো ভয় পেতে হয়, কিন্তু এইগুলো এখন মনে হচ্ছে রিয়েলি দে আর মিনিংলেস। হয়তো মিনিং আছে, আমরা জানি না কোথাও কোন দূরান্তে আছে, সেসব বোঝার মতো আমরা অতি ক্ষুদ্র, কিন্তু এত রং দিন মিলিয়ে পড়া, তোর বাচ্চার বিয়ে হয়েছে, আমি তাই কালকে বললাম তো ওদের এবার বাচ্চা হবে, সেই বাচ্চাকে ও দেখতো, আমার নিজেরও দিদি তার নিজের বাচ্চাকে তার নিজের নাতিকে দেখতে পাইনি, তো এরকমই আরেকটা দেখলাম, আরও কত কি দেখব। কিন্তু সংখ্যা আমাদের মধ্যে থাকবে, ও শুধু শুধু গায়িকা নয়, ও নৃত্যশিল্পীও খুব ভালো, নাচ যখন আমরা অভিনেত্রীর সঙ্গে এখানে কে আছে আমি জানি না, যখন আমাদের প্রোগ্রামটা হয়েছিল তখন ছোটদের ও নাচ দেখিয়ে দিয়েছিল, সো এরকম একটা প্যাকেজ সঙ্ঘমিত্রা ব্যানার্জি আমাদের মধ্যে নেই, শুধু আকাশে থাকতে এটা ভাবতে সত্যি কষ্ট হচ্ছে, তবে সবাই যা বলছে ও বেঁচে থাক আমাদের মধ্যে চিরকাল। থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ সোমু তুই এই অ্যারেঞ্জমেন্টটা করেছিস, থ্যাংক ইউ সো মাচ, কারণ যদিও খুব কম মানুষ এসছে, প্রবাল সোমু তোমাদেরকে অনেক ধন্যবাদ, যে আমরা প্রত্যেকেই একদিন চলে যাব, তাই তোমাদের উপর সকলের দায়িত্ব রইল যে যখন যাবো যেন এই ছোটো ছোটো এই মেমোয়ার্সগুলো, এই ছোটো ছোটো মনে করাগুলো যেন আমাদের মধ্যে থাকে, আর ফোন করা কিন্তু যেমন আলমারি খুলে যেমন আমরা শাড়ি বের করে তাকে জড়িয়ে ধরি, আমাদের ফোন করাটা যেমন, নিউদাকে অনেকদিন আমার ফোন করা হয়নি, তোমার জিজ্ঞেস করছিল তোমার কথা সেদিন, তো ফোন করাটা কিন্তু এটা আমাদের লেসন। ধন্যবাদ, শুধু ফোন করা না পাপিয়ালি, কারণ কালকে না শকুন্তলা দি আমায় বললো, আমিও ওকে যত বছর বম্বে গেছি ওই সারা বছর আগে তো খুব আশা হতো, আড্ডা হতো, আর যেটা সম্ভব যেটা আজকে আমরা চেষ্টা করেছিলাম যে খুব ঘরোয়া আড্ডাই ভালোবাসত, ওই যে এর আগে একজন বললো যে খুব একটা ফিল্মি পার্টি যে পছন্দ করতো, ওর 8ই অগস্ট জন্মদিন, 8 তারিখ কাল, তো আমাদের একটু ডেটটা ক্ল্যাশ করে যাওয়াতে আমরা বললাম ব্যাপারটা একই, সাধনদাকে সাথে কথা বলে তাই সকালে করলাম, হয়তো সেই কারণে অনেকে আসতে পারেনি। যেটা মেইন জিনিস হচ্ছে যে ওর 8 তারিখে আমি এবছরেও ফোন করেছিলাম, এবং সবসময় 8 তারিখটা বাড়িতে একটা খুব ঘরোয়া আড্ডা করে, প্রবালদারা থাকে, শকুন্তলাদি থাকে, তো এবছরে ফোন করে বললাম কেমন আছো, কী পার্টি হচ্ছে, এবারে আমি আসতে পারি না, জিজ্ঞেস করতে আসছিস, তো এবারে বললো না আমি শুটিং করছি, ব্যস্ত আছি। শকুন্তলাদি কালকে বললো, মান্তিকেও আমিও বকলাম যে কিরে তুই তো একটু এটা কীভাবে হলো, কেন হলো, এই সেম থিং আমরা কেউ অ্যাকসেপ্টই করতে পারছি না। তো শকুন্তলাদি বললো আমি না ফোন করেছিলাম সমু পুজোর 7-8 তারিখ নাগাদ, আর 5 তারিখে বোধহয় ব্যাপারটা ধরা পড়ে, সো আসলে ওই ওর ব্যাপারটাই, ও হাসতে হাসতেই চলে যাবে, ওকে কেউ এভাবে একটু নেগেটিভ বা সিম্পাথি অর এনিথিং ও হয়তো এটা চায়নি, তাই ও শেয়ার করেনি। আমি এটাই রিকোয়েস্ট করবো সবাইকে, অ্যাটলিস্ট আমরা যদি একটু শেয়ার করতে পারি, হোল্ড ইচ আদার হ্যান্ড, হয়তো আমরা ওকে এরমভাবে হারাতাম না, যেটা আমাদের সবারই মনের ভেতরে থেকে গেছে যে কোনো কিছুই নেগেটিভ নয়, পজিটিভ, এর সাথে আমাদের নেগেটিভটাকে মানতে হবে জীবনে, এই অ্যাকসেপ্টেন্সটা আমাদেরকে স্ট্রংভাবে আনা উচিত, বিকজ ও আমাদের জন্য যেরকম পজিটিভেও লেসেন এটাও লেসেন, বিকজ ও কিন্তু এটা নিজেকে নিজে সরিয়ে নিল আমাদের থেকে একদম খুব অল্প সময়, এটা আমাদের করা উচিত নয় আমার মনে হয়। সো আমি দেবিকা দিয়ে আছি, তারপরে অসীম দাস নিয়ে এসো, সঞ্জীব আমাদের খুব ভালো, দেবিকা দিয়ে একটু নিয়ে এসো, কিছু বল, এত স্মৃতি সবার, কিছুটা কিছু কিছুটা কিছু করছি আসলে, সংঘর্ষ সবাই এসে দাঁড়াতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি। কর্মক্ষেত্রে ওর সঙ্গে আমার অনেকবার অনেক জায়গায় দেখা হয়েছে, অনেক ফাংশন করেছি, আমরা অনেকেই আছি, ললিতা দি আছেন, নিমুদা আছে, বিপ্লব দা আছে, প্রবাল আছে, পাপিয়া আছে, সাধন দা আছে, অনেকেই আছে, সতীনাথ আছে, তো সংঘ যে কীরকম পেয়ে সেটা বোধহয় আমাদের বলার অপেক্ষা রাখে না, কারণ ওর যদি কিছু খারাপ লাগতো মুখের ওরা বলতে এটা আমার ভালো লাগছে না বাবা, তোরা যে কি বলছিস, আবার যেটা ভালো সেটা শুনে হ্যাঁ এটা না ভীষণ ভালো হয়েছে জানিস, খুব ভালো হয়েছে। আমার অনেকগুলো স্মৃতি মনে পড়ছে ওর সঙ্গে, যখন বই করেছি, এক নাগারে লাঠি করেছি, তারপরে হায়দ্রাবাদে থেকেছিলাম, তো ঘরের মধ্যে বসে আড্ডা, সেসবগুলো খুব ভালো গান গাইতো পাপিয়া যেটা বললো,
তো আমাদের সমরেশদা বলতো যে এই জানো তো লেখক সমরেশদা যে ও কিন্তু ভীষণ ভালো গান গায় জানো, তাহলে ও তাই আর গান শোনাবি তো আমি আর সঙ্গে একটাই একটা ঘর শেয়ার করেছিলাম, আমার না এই রাত্রিবেলা কিন্তু গান শুনবো, তুই কিন্তু ঘুমিয়ে পড়বি, বলে না না আমি ঘুমোচ্ছি না, তা আমাকে গান শুনিয়েছিল তুমি যে আমার, সত্যি অত সুন্দর গলা যে একজন অভিনেত্রী হতে পারে, আমি বললাম যে তুই কি রে তুই গানটা কেন চালিয়ে গেলি না, বলে না না ওসব আমার হবে না, অভিনয় করতে এসেছি অভিনয় করবো, এরকম অনেক স্মৃতি আমার মনে পড়ছে। তবে রিসেন্ট যেটা হয়েছিল সেটা আমি বলি যে মাস দুয়েক আগে একটা ছবির শুটিং করছি আউজা বাড়িতে, ছবিটির নাম মানে ছবিটি রিলিজ করেনি এখনো, সুইট 16 নাকি এরকম একটা নাম, ডিরেক্টর রাজা বলে, তো সকালবেলা এসে শুটিং করেছে আমি আর কৌশিক বেলা দুটো থেকে আমাদের, তা আমি গেছি এসে বলছি কিরে কেমন আছিস, ওনার দরজাটা খুলে দাঁড়াতে আমি বললাম যে তোর তুই এত রোগা হয়ে গেছিস তোর কি হয়েছে, বললো যে না আমি কিছু হয়নি আমি এমনি রোগা হয়েছি, আমি না তোকে বলবো জানিস আমি কেন রোগা হয়েছি, আমার এখন দুঃখ হচ্ছে আমি না তারপরে আর ওকে ফোন করিনি, ফোন করলে হয়তো জানতে পারতাম যে ও হয়তো কিছু বলতে চাইতো। হ্যাঁ সেটা আমি কালকে প্রবালকে বলছিলাম, প্রবালের সঙ্গে প্রবালের একটা মানে কাজেতে আমি ছিলাম যে সেই শোনাটা আমার হলো না যে ও আমাকে কি বলতে চায়, এই যে পাপিয়া বলছিল না যে আমরা কারোর কোনো খোঁজ খবর রাখি না, এটা কিন্তু খুব মানে খাঁটি কথা, আমি জানি না আবার কারোর শোক সভায় এসে দাঁড়াতে হবে কিনা কিংবা আমার শোক সভায় আপনারা এসে দাঁড়াবেন কিনা বলতে পারি না, কারণ মানুষ যেদিন জন্মায় সেদিন থেকেই তার মৃত্যুর দিন গণনা শুরু হয়, একটা করে আমাদের জন্মদিন যায় আর মৃত্যুর দিনটা কাছে এসে দাঁড়ায়, আমি জানি না আর কোনো সহকর্মীকে এইভাবে হারাবো কিনা, তবে খুব দুঃখ লাগছে হঠাৎ যখন শুনলাম যেরকম মারা গেছে প্রভাতী খবরটা দিল, তা আমি তো ওর সঙ্গে অত গ্যাদারিংয়ে আসতাম না অত আড্ডাও মারতাম না, কারণ আমার নর্থ থেকে সাউথ এসে আড্ডা মারাটা চলে না, মানে এত দূর তখন আমার কুঁড়েমি লাগে না বাবা আমি যাব না, তাই বলছি যে ও যেখানেই থাকুক ভালো থাকুক, ছবি হয়ে গেছে ছবির মতন থাকুক তবে আমাদের মধ্যেই থাকুক, এটা আমি সর্বক্ষণ চাইছি, নমস্কার। অসীমদাকে বলবো, অসীমদা বহু পুরনো দিনের ক্যামেরা শিল্পী যাদের লেন্সে বহু শিল্পী প্রাণ পান, আপনি দয়া করে যদি দু একটা কথা বলেন, এবং এই পাপিয়া বা দেবিকাদি যে কথাটা বলছিল যে ফোন করার কথাটা, কালকে সেম কথা শিলা বলল, বিপ্লবদাকে বলছিলাম যে প্রবাল আমরা না, এবং আমার জীবনে হলো দেবিকাদি তোমার মনে আছে দেবিকাদি এই ঘটনাটা যেদিনকে শুটিংটা করে ফিরে দেবিকাদি আমাকে বললো যে প্রবাল সঙ্গকে দেখলো ওর চেহারাটা খুব শুকিয়ে গেছে একদম, মানে ভীষণ রোগা লাগছে ওর, কি হয়েছে বলো তো, আমরা আমি জানি না কি হয়েছে, কারণ মনে হচ্ছে ওই বান্টির বিয়েতেই সেই লাস্ট দেখা, তা আমি ঠিক আছে ফোন করবো, কিন্তু দু মাসের মধ্যে আমি ফোন করিনি, এটাই হচ্ছে মানে কত বড় ট্র্যাজেডি রাহুল যে ফোনটা কিন্তু করিনি, এবং আজকে এটা আমরা ফিল করছি, পাপিয়া বললো কালকে সেটা বলেছে আজকে দেবিকাদি বললো, সো উই শুড হ্যাভ আ লেসন, অসুবিধা প্লিজ একটু দূরে কথা। আমি ক্যামেরার পেছনে থাকি খুব ভালো কথা বলতে পারি না, কিন্তু একটা আমার মনে আছে কখনো কাজও করিনি আমি ওনার সাথে, কিন্তু ওনার অনেক ছবি দেখেছি, আর কখনো স্টুডিওতে যদি দেখা হতো খুব দূর থেকে কাছে চলে আসতেন, আর একটা হাসি দিত যে হাসিটা আমি এখন আর কারোর কাছ থেকে পাই না, এটা আমার কাছে খুব মানে আমি সেই জন্যই এখানে আসা যে আমি সঙ্গমিত্রা দিয়ে বলতাম যে ওই হাসিটা আমি খুব মিস করছি, মানে দূর থেকে দেখা হলো ওই একটা অদ্ভুত হাসি, যে হাসিটা সত্যি সত্যি আমি স্টুডিওতে যাওয়া হয় না, আর কাজও খুব কলকাতায় কম করা হয়, তো সেক্ষেত্রে আমি ওই হাসিটা মিস করবো বোধ হয় বাকি যে কদিন আমি বেঁচে থাকবো সঙ্গমিত্রা ব্যানার্জী হাসিটা আমি খুব মিস করবো, মানে একটা নির্মল হাসি, ব্যাস আমি আর কিছু বলতে চাইছি না, ধন্যবাদ। অনিন্দাকে ডাকছি সঞ্জিত, ফিল্ম ইন্ডাস্ট্রি নয় কিন্তু খুব কাছের বন্ধু, আমিও সম্বোধিত শ্রুতি ওকে চিনতাম, খুব বেদেশের ফ্রেন্ড। আপ লোকে জালত সে মে কুছ আপনি সব কুছ তো অলরেডি কে চুকে হ্যায়, মে থোড়া বহুত কহুঙ্গা কি সঙ্গমিত্রা শি ওয়াজ আ গ্রেট ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড আ গাইড, এন্ড শি ওয়াজ আ উমেন অফ কনফিডেন্স, হার বিউটি এন্ড কনফিডেন্স ওয়াজ ভেরি দেয়ার,
And I remember one party, बहुत दिन पहले, 12-13 साल पहले, मैंने एक दावत दिया था कि मैं एक पार्टी ऑर्गेनाइज कर रहा हूँ, फिल्म के लोग आप आएंगे क्या हमारी पार्टी में? तो बोला मैं जरूर आऊँगी और तुम्हारे पार्टी में सबसे खूबसूरत औरत मैं ही रहूँगी, तुम देखना। वो थी संघमित्रा बनर्जी, मुझे अभी भी याद है। तो ऑन बिहाफ ऑफ माई स्टूडियो फिल्मिस्तान स्टूडियोज बॉम्बे, डीपली मोन द डेथ ऑफ अ डियर फ्रेंड। मैं अभी 15 साल उनको मिला नहीं, आप बंटी मैं आज देख रहा हूँ आपको, 14-15 साल पहले आप बहुत छोटे थे। तो माई रियली कंडोलेंस टू यू टू मेक अप फॉर दिस ग्रेट लॉस, बट हर कॉन्फिडेंस एंड करेज विल कीप यू गोइंग फॉर फॉरएवर। थैंक यू वेरी मच। আমি জাস্ট চেষ্টা করেছি আমার সময় যতটুকু মানুষকে দেখেছিলাম সংগ্রহের কাছের বন্ধু তাদেরকে খবর পৌঁছানোর খুব কম টাইমে, তা যা তারা এসছেন সঞ্জীবকে সব বলতে থ্যাংক ইউ ভেরি মাচ। অনিন্দু আছে, হ্যাঁ, তারপরে মিরালি বান্টি দু কথা বলো, বিকজ এটা ঘরোয়াই আড্ডা। আমার দু একজন ফোন করছে, আরেকটু দেরি হবে, আরেকটু দেরি হবে, আমি খুব বেশি তো প্রলং করতে পারবো না, বাকিটা সুজাতা সদনে আমরাও যাবো, ঠিক আছে, মিলেমিশেই হবে, একই ব্যাপার। আমি এটা সেরকম কোনো বলার কিছু জায়গা নয়, আজকে সংঘর জন্য আমরা এখানে সংঘবদ্ধ হতে হবে যে এটা ভাবতে পারিনি কোনোদিন। আমার সঙ্গর বন্ধুত্ব অনেক দিনেরই, প্রথম ছবি কাজ করেছিলাম বহু রূপা বলে একটি ছবি, ডিএস সুলতানিয়া প্রযোজক এবং পরিচালক ছিলেন, আমি তাদের সহকারী পরিচালক ছিলাম, সেটা বোধ হয় সম্ভবত 88-89 সালের কথা। তারপরে বন্ধুত্ব আরও গাঢ় হয়, একটু আগে যারা বলেছেন তারা সবাই একই কথা বলছেন, আমিও সেটাই রিপিট করি, সংঘমিত্রার আরেক নাম হচ্ছে জীবন, মানে অত প্রাণবন্ত একটা মানুষ। একটু আগে হাসির কথা বললেন সঞ্জীব, ওই হাসিটা গালে টোল পড়ো, ওই হাসিটা অসাধারণ আর কি, মানে সত্যি সত্যি অনেকটা ভেতর অব্দি দাঁড়িয়ে দেয়। তার পরবর্তীকালে একটা কাজ করেছিলাম নব্যেন্দু চট্টোপাধ্যায়ের একটি ছবি আত্মজোত, তখনও আমি সহকারী পরিচালক। এরপর থেকে যখন নিজেই পরিচালনার দায়িত্বে আসি, তারপর থেকে সংঘর্ষের কাজ করা হয়নি। দুবার ওকে দুটো অফার দিয়েছিলাম টেলিফিল্মের জন্য, কিন্তু দুবারই কোনো না কোনোভাবে হয় বোধ হয় ওর শোজ বা যাত্রা কিছু ছিল বা অন্য কোনো শুটিং ছিল, দুবারই ডেট ক্ল্যাশ করে। আমি তখন বলেছিলাম যে কি কপালে বোধ হয় নেই আমাদের একসাথে কাজ করা, বলো না তোমার সঙ্গে বড় ছবি করবো ডেফিনেটলি। আর আমাকে একটা কথা বলেছিল, সেটা আজকে সকলের সঙ্গে শেয়ার করছি, সেটা কিছুদিন আগে একটা কোনো অনুষ্ঠানে দেখা হয়েছিল, ওই একই রকমভাবে জড়িয়ে ধরা, ওরকমভাবে আন্তরিকভাবে কাছে টেনে নেওয়া। আমাকে বললো তুমি ছবি করছো না কেন? আমরা পাচ্ছি না কোনোভাবে। বলে আমার যদি 15টা বছর কম থাকতো বয়স, তাহলে আমি তোমার জন্য যে কোনো পন্থায় একটা প্রযোজক হয়তো জোগাড় করতাম, তোমার ছবি করা উচিত অনিন্দু। যাই হোক, এই এই যে প্রেরণাটা দেওয়া, এই যে ইম্পেটাস দেওয়া, এটা আজকের দিনে হারিয়ে গেছে প্র্যাকটিক্যালি। তাকে একটু ওদের বললো যে আমরা একে অন্যের খবর রাখি না, ফোন করার তো চলটাই উঠে গেছে এখন, সব অন ইয়োর ফিঙ্গার টিপস, শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে ছাড়া আর কোনো যোগাযোগ থাকে না হয়তো, তাও খুব কম সংখ্যক মানুষের, নিজেদের সার্কেল তৈরি করে ফেলি আমরা। আমার মনে হয় আবার বলতে খারাপ লাগছে যে সংঘমিত্র নেই এটা ভাবতে, আমি যখন প্রথম খবরটা শুনলাম, জানি না কে দিল, না তার আগে একটা কেউ বলেছিল, তো হোয়াটসঅ্যাপ খুব খুব মানে বিশ্বাস তো হচ্ছে না, এখনও হচ্ছে না ইনফ্যাক্ট আর কি। তারপর যখন সমু এবং প্রবাল দুজনেই আমাকে ফেসবুকে ইয়ে করলো, মানে শেয়ার করলাম আমিও, তখন বলল এটা ইট বিকামস আওয়ার রেসপন্সিবিলিটি, এখানে এলে হয়তো আরও কিছু মানুষের সঙ্গে দেখা হবে, আবার কিছুদিন পরে হয়তো আমি থাকবো না, তখন তারা এসে আবার জমায়েত হবেন একসাথে। তো এই এই সংঘবদ্ধ হওয়ার নামই সংঘমিত্রা। ইনফ্যাক্ট আমার প্র্যাকটিক্যালি আর কিছু বলার নেইও, মানে ভাষাই খুঁজে পাচ্ছি না প্র্যাকটিক্যালি, আমাদের মধ্যেই থাকুক, সবসময় ভালো থাকুক, এটুকুই চাইব। ধন্যবাদ। শেষের দিকে মিট করেছো গানের মাধ্যমে দু লাইন, সম্মতি যেহেতু গান ভালোবাসত, শ্রদ্ধাঞ্জলি দেবো।
আমার দেবীর সঙ্গে একবারই আলাপ হয়েছে, মানে কয়েকদিন আগে হয়েছে, এবং আমি তোমাকে টিভির ওপরও দেখেছি এবং এপারও দেখেছি। হি ওয়াজ রিয়েলি আ লাভলি পার্সন বাই হার্ট, এবং গুরুজন অনেক কিছু বলেছেন, আমার না বলাই কিছু বেশি ভালো। তো আই জাস্ট সিং টু লাইন্স ফর হার। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয়ের সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই, প্রাণ জোড়াবে তাই, প্রাণ জোড়াবে তাই। থ্যাংক ইউ। বাড়িতে তুমি বলবে না আমাদের বাবুল দাদাকে বলবো একটা কথা বলতে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তার আগে একটু উনি একটা আজ 12 দিন আমার মা নেই, এই 12টা দিন আমি কিভাবে কাটিয়েছি এবং কাটিয়ে চলেছি সে একমাত্র আমি জানি। সুতরাং আমি যা বলতে চলেছি সেটা কিন্তু খুব সাজানো হবে। এই 12 দিনে অর্থাৎ মা চলে যাবার পর থেকে যে কথাগুলো প্রায় ওনার যারা বন্ধুনি ওনারাই আমাকে জিজ্ঞেস করছেন যে সঙ্গদের কি কোনো অভিমান ছিল, কোনো দুঃখ বোধ ছিল, এরকম নীরবে চলে গেলেন কেন? আমি প্রত্যেকের একটা জিনিসই বলব যে আমার মায়ের অভিমান ছিল না। দাপুরের আরেক নাম সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়। যারা আপনারা ওকে দেখেছেন, কাজ থেকে কাজ করেছেন, তারা নিশ্চয়ই জানেন যে তিনি যেমন অনেক কিছু পছন্দ করতেন, তিনি সব থেকে যে বস্তুটি অপছন্দ করতেন সেটা হলো সহানুভূতি। উনি যদি ওনার বন্ধুদের জানাতেন যে উনি অসুস্থ, স্বাভাবিক কারণে সবাই ওনার প্রতি সহানুভূতি দৃষ্টি পাত, সেইটা কিন্তু ওনার পক্ষে নেওয়া সহজ ছিল না। এই যে ছবিটি আপনারা দেখছেন, এই ছবিটা আমি তুলেছিলাম 5ই অক্টোবর, সেই দিন উনি সর্বশেষবার বাড়ির বাইরে পা রেখেছিলেন একটি ইনগ্রেশনে। 5ই অক্টোবরের ছবি তোলা, 27 অক্টোবর তিনি চলে যান। চলে যাবার 22 দিন আগের এই তোলা ছবিটি কি আপনারা কোনো দিক দিয়ে মৃত্যুর ছাপ দেখছেন কি? বোধ হয় দেখতে পাচ্ছেন না। আমার মায়ের কাছ থেকে এটাই শিক্ষণীয় যেতে সবাইকে একদিন একদিন হবে, কিন্তু একটি ভাঙা শরীর সেটা সাহিত্য রয়েছে। উনি চাননি লোকে ওনার ভাঙা শরীর দিক, হ্যাঁ শরীর ওনার ভাঙেনি, রোগা হয়ে গেছিলেন সত্যি কথা, কিন্তু এই যে হাসি মুখ আপনারা দেখছেন, এই ভরাট মুখ আপনারা দেখছেন, সেটা শেষ মুহূর্ত অবধি এক ছিল। আপনারা তো মাকে ভালোবাসতেন, আপনাদের কি ভালো লাগতো আপনাদের প্রিয় বন্ধুর রোগ জ্বর জ্বর শরীরটা দেখতে? মা কিন্তু এক অর্থে আপনাদের কথা ভেবেও কিন্তু নিজেকে প্রকাশ্যে আনেন। আমার উপর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল, এবং সেটা আজ থেকে নয়, যখন ওনার শরীর সুস্থ, যখন আমার দাদু অবধি বেঁচে, তখন থেকে তিনি বলতেন যে আমি যখন চলে যাব আমাকে কেউ যেন দেখতে না। আমার মনে আছে আমি তখন স্কুলে পড়ি, তখন শঙ্ঘমিত্র এবং বসন্ত চৌধুরী চলে যান, এবং তারা যেভাবে একদম নীরবে গিয়েছিলেন, আমার মা চাইতেন সেইভাবেই যেন ওনাকে বিদায় জানানো হয়। একজন তেজি মানুষ, দাপুটে মানুষ, তিনি অসহায় হয়ে নিষ্পন্দ হয়ে শুয়ে আছেন, এবং বিভিন্ন মানুষ তার দিকে দৃষ্টিপাত করছেন, আহ করছেন, এই বোধ ওনার আত্মাকে শান্তি দিত না। উনি দাপটের সঙ্গে ছিলেন, দাপটের সঙ্গে গেছেন।
আরেকটা কথা ফাইনালি বলবো যে এই হাসি মুখটাই উনি আমাদের দিয়ে গেছেন, আমরা কিন্তু ওনার এই মুখটাই মনে রাখবো। যদি ওনাকে আমরা শেষ শয্যায় দেখতাম তাহলে কিন্তু এই চেহারাটা মনে থাকতো না, সেই ভাঙা চেহারাটি মনে থাকতো, এবং যারা আমরা ওনাকে ভালোবাসি প্রত্যেক মুহূর্তে কিন্তু সেই ভাঙা চেহারাটা মনে এসে আমরা চোখের জল ফেলতাম। আমরা এখন চোখের জল ফেলছি তার এই আনন্দময় সত্তাটির দিকে তাকিয়ে। আমার মায়ের আরেক সত্তা, আমার মায়ের আরেক রূপ ছিল আনন্দময়। তিনি তার বন্ধুদের ভালোবাসতেন, সেই কারণেই তিনি চেয়েছিলেন তার বন্ধুরা যেন আনন্দে থাকে, এবং এই চেহারাটি এই হাসিটি দোকানে দুটি টলকি যেন তারা স্মরণে রাখেন। এটা উদাসীনতা না, এটা জীবনকে নষ্ট করা না, এটা অভিমান না, এটা আত্মসচেতনতা যেটা আমি যেতে যেতে গিয়েও আমাদের শিখিয়ে গিয়েছেন। শিক্ষিকা ছিলেন না, কিন্তু যে শিক্ষা তিনি দিয়ে গেছেন আমাদের সেই শিক্ষা কিন্তু আমরা চিরকাল মনে রাখবো। হাউ টু লিভ লাইফ অ্যান্ড হাউ টু ডিপার্ট গ্রেসফুলি। এই ছবিটাই ওর লাস্ট ছবি, 5th অক্টোবর বাড়িতেই তুমি তুলেছিলে সেই ছবিতে এখানে রাখা ছিল। ছবিটাতে কেউ বোঝা যাচ্ছে না যে ও 20 দিন পরে আমাদের ছেড়ে চলে যাবে। সো যাই হোক, আরো দু একজন আসছেন। সো ওনারই বাবা রিদমাদের মাজারে গানটা করেছিলেন, ওনারই সুর। একটু দু একটা বলবো, গান শুনি, তারপর আমরা দু একজন এনে প্রোগ্রাম শেষ করি।